রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত বদন, টানা চক্ষু এবং সুষম গোড়ালি বিশিষ্ট ছিলেন। হাদিস বর্ণনাকারী শোবা সিমাক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করিলেন, প্রশস্ত বদন কেমন? তিনি বলিলেন, বড় বদন, মানে মুখমণ্ডল। শোবা রহমতুল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, টানা চক্ষু কেমন? তিনি বলিলেন, দীর্ঘ ডাগর। তিনি বলেন যে, আমি জিজ্ঞাসা করিলাম সুষম গোড়ালি কেমন? তিনি বলিলেন, না হালকা না স্থূল, বরং মধ্যম গোড়ালি। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 5863।